حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، لا اله الا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسب ربي جل الله ما في قلبي غير الله لا اله الا الله محمد رسول الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرى جدر كير নবীর্মক বলে মনে করে রেশ্বরীর প্রতি মহাব্য আছে বলে দাবি করে সকলকেই দুনদী বরহিমি মনোযোগী হয়ে পড়ার জন্য বলছে আল্লাহ্মা সল্লা আলা মহাম্মাদ কেমা সল্লাইতা আলা ই বরহি وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم চন্দলা কে বি হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে শ্রীরতুলনী সাহ্লাহ আলী সাল্লাম ফাউন্ডেশনের আয়োজনে আজকের বিশাল তফসিরুল করার মাহফিলের মহতারাম সভাপতি এ জনপদের কৃতি সন্তান আপনাদের গৌরব আমাদের অহংকার আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন বাজন কেরাম। সৈরাতুল নবী সাল্লাহ সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সদস্য বৃন্দ মুরব্বিয়ান একজন আমার প্রিয় যুবক বন্ধুরা সাংবাদিক ভাইরা ব্যবসায়ী বন্ধুরা পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা সকলকে আবারও সসদ্দ সালাম আসসালামু আলাইকুম ওরকাত আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া জানাই যে মহান মনিব আজকের ময়দানকে তার বান্দাহদের দ্বারা ভরপুর করে দিলেন সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দাবা জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে এখলাসের সাথে সকলে মিলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ রাসুর করিম সাল আলী হাসাল্লামের রুহ মুবারকে আমরা সকলে মিলে দরদ পড়ি যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সল্লাহ আলী সাল্লাম সোহাদাইকরামদের আত্মার মা ফেরাত কামনা করছি যারা দিনের জন্য জীবন দিলেন মাজলুম হয়ে কবরে গেলেন বিশেষ করে মায়ানমারের জমিনে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বর্বরচিত চিত জুলুমের শিকার হয়ে যে সকল বনি আদম নারী পুরুষ শিশু বৃদ্ধ অন্ধকার কবরে চলে গেলেন এই হাজার হাজার জনতাকে সাথে নিয়ে মরিবের কাছে ফরিয়াদ করছে মনিব তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবল করো বা অন্য সনে ভাষার জন্য যারা জীবন দিলেন ইমানদার অবস্থা যারা কবরে গেলেন আল্লাহ রাব্বুল আলমীন তাদেরকেও জান্নাতের মেহমান করুক উনিশশো একাত্তর সনে দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন আজাদ করে গেলেন মুক্ত করে গেলেন জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন ইমান নিয়ে যারা কবরে গেলেন আল্লাহরুল আলমীন তাদেরকে শহীদ হিসাবে কবল করুক আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে যেহেতু তফসিরুল কোরআন মাহফিল আমরা সরাসরি কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি ইনশা আল্লাহ বে তফিকিল্লা বে ইজনি আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم أمر القرآن المجيد ريكيشد سرار শুরু অংশ তেলাওয়াত করেছি সুরাটির নাম সুরাতুল হাস বলুন সুরার নাম আরো জোরে বলুন আজকের মাহফিলের যুবকদের উপস্থিতি প্রমাণ করে এ দেশে নাস্তিক এবং মোরতাদের অবস্থান বেশি দিন টিকবে না ইনশাল ঠিক নয় কি এটি কোরআনের আলোচনা শোনার জন্য যে ময়দানে হাজারো যুবক উপস্থিত হয় এই যুবকেরা প্রয়োজনে করারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিত রাজি থাকবে রাজি আছো যুবকেরা কারা কারা রাজি দু হাত তোলে দেখাও আমার ভাইয়ারা এই কি কিছুদিন রাখা যাবে এই জজবা কি কিছুদিন রাখা যাবে আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন এবার আওয়াজ দিয়ে বলা যাবে বলা লাগবে সুরার নাম সুরার ক্রমিক নাম্বার হচ্ছে উনষাট এ আয়াত চব্বিশ রসুর করিম সাল্লাহ সাল্লামের হিজরতের পরে নাজির হয়েছিল এই জন্য সুরাটিকে বলা হয় মাদানিয়া আমার ভাইরা সূরাতুল হাস কোরআন মসজিদের এক অতি গুরুত্বপূর্ণ সুরা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই নাম দিয়েছেন সুরা বনি নাজির যেহেতু এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত চব্বিশ আয়াত বেপি ইহুদিদের একটি গোত্র বনি নজির সম্পর্কে আলোচনা হয়েছে এর জন্য হজরত আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহুমা তিনি সুরার নাম দিয়েছেন সুরা বনি নজির আমি কি কথা বুঝতে পারছি আমাদের প্রথম কেবলা নাম কি আর আসতে বলেন মাইর আসতে পারে নাম কি এখন কাদের দখলে তাও জানে না মুসলমান কার দখলে এ সুরাতে ইহুদিদের প্রসঙ্গে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাই এবার আমরা শুনবে সুরার সুরায় হাসরের ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট যে ঘটনাকে কেন্দ্র করে বুলাল সুরাটি নাজিল করলেন মক্কার কাফের এবং মশ্রিকদের অত্যাচারে তেরো বছর দাওয়াতী সমাপ্তের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন একজন মাত্র সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাতের গভীর অন্ধকারে যেতে বাধ্য হয়েছিলেন মদিনা হিজরত করে যাওয়ার পর রাসুলের কারিম সালিউ রাজনৈতিক দূরদর্শিতার আলোকে মদিনার চারপাশে যে সকল ইহুদি বসতিগুলো ছিল গোত্রগুলো ছিল তাদের সকলের সাথে সন্ধি আবদ্ধ হয়ে গিয়েছিলেন কনসবাহ মনোযোগ আছে আমাদের কত বড় মাপের রাজনৈতিক দূরদর্শী নেতা ছিলেন মদিনায় যাওয়ার পর মদিনার চারপাশে কাছাকাছি যত ইহুদি গোত্র ছিল সকলকে আবদ্ধ করে দিলেন। সন্ধির শর্তগুলো ছিল এমন তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না আমাদের সাথে যারাই যুদ্ধ করতে আসে তোমরা তাদেরকে সহযোগিতা করতে না লাভ একবার বলা যায় রাজনৈতিক দূরদর্শী না অদূরদর্শী কথা বলুন বন নজির গোত্র মদিনা থেকে মাত্র দুই মাইল দূরে তাদের বসতি ছিল কয় মাইল এই বন নজির গোত্র হজরত হারুন উনালাই সালামের পরবর্তী প্রজন্মের একটি গোত্র তাদের মূল বসতি ছিল সিরিয়া তারা তাওরাতের অনুসারে ছিল বন নজির গোত্রের পূর্বপুরুষ তাওরাতের পণ্ডিত ছিলেন তাওরাতে তারা পড়েছিলেন বিশ্ব মোহাম্মদুর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাবের কথা তারা তাওরাতে পড়েছিলেন রসুল করিম সোল্ল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা তারা তাওরাতে জেনেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু দৈহিক গঠনের কথা তারা আরো জানতে পেরেছিলেন তাওরাতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদিনা হিজরত করে আসবেন এই জন্য হজরত هارুন আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম বনু নজির গোত্রীয় লোকেরা সিরিয়া থেকে হিজরত করে মদিনা এসেছিলেন তাদের মূল লক্ষ্য ছিল বিশ্বনবী আখিরি নবী যেহেতু মদিনা হিজরত করে আসবেন নবীর শহর মদিনায় আগের থেকে বসতি স্থাপন করলে রাসুলের সঙ্গ পাওয়া যাবে আমার ভাইরাম রাসুল করিম সাল্লামকে দেখার পরে বনু নজির গুপ্তের তাওরাতের পণ্ডিতেরা রাসুলের যে সিরাত পেয়েছিলে রাসুলকে দেখে তাদের বিশ্বাস হয়েছিল তিিয়ে শেষ নবিী। আর অস্ কম আমার ভাইরা কিছুদিন পরে বদরের যুদ্ধ হল। বদরের যুদ্ধে মুসলমানদের বিশাল বিজয় হলম মক্কার কাফের এব মুসরিকদের পরাজয় হল এতদিন পর্যন্ত রাসুলকে দেখে। যারা বিশ্বাস করেছিলেন তিনি নবী ইমান এখনো প্রকাশ করেন নাই বদরের যুদ্ধে বিজয় লাভ করার পরে তাদের আস্থা আরো কমলো না বাড়লো এই বিজয় দেখে আস্থা বাড়াটাই সমস্যা কথা কয় না কিনা বিজয় দেখে যদি কারো আস্থা বাড়ে পরাজয় হলে তারা বোনাফেক হয়ে যায় আরো আস্তে ক ঠিক নয় কি বিজয় দেখে যারা আস্থা বাড়ায় পরাজয় হলে ওরাই মুনাফেক হয়ে যায় দুনিয়ার জয় এবং পরাজয় সঠিক এর ব্যাপারে মাপকাঠি নয় আমার ভাইয়েরা পরকালীন জয় এবং পরাজয় সঠিক এর মাপকাঠি বদর যুদ্ধে বিজয় লাভ করার পরে তাদের আস্থা বেড়ে গিয়েছিল কিন্তু এই জায়গায় তারা ভুল করলো দুনিয়ার বিজয় দেখে আস্থাশীল হয়েছে আবার কিছুদিন পরে যখন যুদ্ধে পরাজয় হলো তখন আস্থা একেবারে গেল কথা অহ যুদ্ধে যখন পরাজয় হল নজির গোত্রের নেতা ইবনে আশরাফ চল্লিশ জন সঙ্গী নিয়ে মক্কায় গেল কয়জন মক্কা গিয়ে তৎকালীন মক্কার নেতা আবু সুফিয়ানের সাথে বৈঠকে বিলিত হলো বলুন তো এটা প্রকাশ্য বৈঠক না গোপন বৈঠক আর আসতে কম জোরে বলে তাহলে প্রকাশ্য বৈঠক নয় এটা গোপন বৈঠক গোপন বৈঠকের মূল প্রতিষ্ঠাতা হলো বিধর্মীরা আর জোরে বলে ঠিক নয় কি আবু সুফিয়ানের নেতৃত্বে চল্লিশ জন কাফের মুশ্রেক আশরাফের নেতৃত্বে চল্লিশ জন মোট আশি জনের এক বিশাল নেতার বহর আবদ্ধ হল মদিনা গিয়ে সাল্লাহ সাল্লাম এবং সাহাবাহামের উপরে তারা আক্রমণ করবে কাবিবনে আশরাফ এই চুক্তি তো বিশ্বাসী হতে পারলো না আস্থা রাখতে পারলো না শেষ পর্যন্ত আবু সুফিয়ানকে প্রস্তাব দিল এখন পর্যন্ত আমরা যে চুক্তিতে আবদ্ধ হলাম আসো চুক্তিটাকে আর একটু পাকাপোক্ত করি আল্লাহর ঘরের গেলাপ ধরে আশি জন একসাথে শপথ করি এদিকে কাবিব না আশরাফ ওইদিকে আবু সুফিয়ান তাদের কর্মী হলো চল্লিশ চল্লিশ আশিফ সকলে মিলে বাইতুল্লার ধরে শপথ করে বলেছিল যে চুক্তি আমরা করেছি আবার আক্রমণ আমরা ঠিক আগে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আলমিন আলামিন কে পাঠাইয়া মক্কায় যে গোপন বইটি হয়েছিল আল্লাহ নবীকে হত্যার যে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহ আল্লাহরুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া কাবিবনে আশরাফ মদিনা যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন কোন এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক ইসলামী রাষ্ট্রের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন যারা আমাদের সাথে সন্ধি চুক্তিতাবদ্ধ আবদ্ধ শান্তি চুক্তিতে হওয়ার পরেও গোপনে গিয়ে মক্কায় বৈঠক করে আমাদের ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠে আমাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠে ওই নেতৃত্ব যে দিয়েছে কাবিব নে আশরাফ ওই কাবিব নে আশরাফের গর্দানকে তার দেহের সাথে রাখা যাবে না আল্লাহ একবার বলবেন না রাসুলের সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন একজন সাহাবিব নাম হলো মোহাম্মদ ইবনে মাসলামা রদিয়াল্লাহু তালানহু তিনি কাবিবিনাশরাফকে হত্যা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের জবাবে আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ আমার ভাইরা বাকিরা ফিরে এলো মদিনা মনোযোগ আছে আপনাদের জি এদিকে বীরে মাউনার ঘটনা ঘটে গেল পুরাপুরি মনোযোগ আছে বীরে মাউনার ঘটনা মুসলমানদের ইতিহাসে এক মর্মদন্ত ঘটনা মুনাফিকরা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠালেন নবী অঞ্চলে কাজ করার জন্য কিছু আল্লাহ তাদের কথাকে সরল প্রাণে বিশ্বাস করে, সত্তর জন সাহাবিকে তাদের অঞ্চলে পাঠিয়েছিলেন দাওয়াতি কাজ করার জন্য কিন্তু তাদের ষড়যন্ত্র বুঝতে পারেন নাই রাসুল যেহেতু গায়েবের মালিক নন গায়বের মালিক একমাত্র কে সবাই বলুন তো আল্লাহ আবার বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ রাসূল করিম সাল্লাহ সাল্লাম সত্তর জন সাহাবিকে পাঠালেন ওই কাফের এবং মুনাফেকেরা পূর্ব ষড়যন্ত্রের আলোকে সত্তর জন সাবির মাঝে ঊনসত্তর জন সাবিকে নির্বম ভাবে শহীদ করে দিলেন কয়জন কথা বলে না কয়জন ঊনসত্তর জন সাবিকে শহীদ করা হল একজন মাত্র বেঁচে ছিলেন একজন মাত্র চলে আসতে পেরেছিলেন আমার ভাইরা তিনি আমর ইবনে উমাইয়া আদমি আদমি রদিয়াল্লাহ বলুন তো দেখি একটা ময়দানে গিয়েছিলেন সত্তর জন চোখের সামনে দেখলাম সত্তর জনকে তারা জবে করে হত্যা করেছে একজন প্রাণে বেঁচে আসলেন এই লোকের সামনে কাফের মশরিক যাই পড়ে অবস্থা কি কাহিল হওয়ার কথা নয় কথা নয় তিনি চলে আসলেন মদিনা জীবন নিয়ে সামনে পড়ল দুইজন কাফের আমর আমার ইবনেমাইয়ালু তালানহু নিজের সচক্ষ দেখা উনসত্তর জন সাহাবীর জীবন উনসত্তর সাহজন সাবীর শহীদ হওয়ার দৃশ্য স্বচক্ষে দেখলেন দুজন কাফেরকে সামনে পেয়ার ধৈর্য ধারণ করতে পারলেন না দুজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন জোরে ভরেন লাহবার চিৎকার বি বলাল্লাহ আকবার বলবর্তীতে সংবাদ পাওয়া গেল আল্লাহ নবীর কাছে সংবাদ এল যেই দুইজনকে সাবি হত্যা করেছে ওই দুইজনের সাথে ওই দুইজনের গোত্রের সাথে আল্লাহ নবীর সন্ধিতে সন্ধি আবদ্ধ ছিল এই কারণে সন্ধির শর্ত অনুযায়ী এই দুইজনকে হত্যা করার কারণে মুসলমানদের উপরে ইসলামী রাষ্ট্রের উপরে অর্থদণ্ড আসে যেটাকে আরবিতে দিয়ক বলে অর্থ জরিমানা কথা কি বুঝেন আপনারা? রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ জরিমানা দিয়ত দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করলেন। মুসলমানরা চাঁদা দেওয়া শুরু করলেন। সন্ধির নিয়ম হলো যেই দলের সাথে সন্ধি হবে ওই দলের জরিমানা যা সন্ধিতে আবদ্ধ যতগুলো দল তারাও জরিমানাতে অংশগ্রহণ অংশ গ্রহণ করবে। বুঝতে পারি নে মনে হয়। আল্লাহ নবী মুসলমানদের থেকে জরিমানার টাকা দিয়াতের টাকা সংগ্রহ করার পরে মাত্র দুই মাইল দূরে বনু নজির গোত্রের কাছে গিয়েছিলেন দিয়তের টাকা সংগ্রহ করার জন্য বনি নজির কাছে বলেছিলেন আমরা দিয়ত দেব তোমর দাও বনু নজির গোত্র আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এটা মুখ্যম সময় মনে করলো তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে একটা দেয়ালের পাশে বসিয়ে বললেন আপনি এ জায়গায় বসেন আমরা আমাদের গোত্রীয় লোকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আপনার কাছে নিয়ে আসি মনোযোগ আছে আপনাদের রাসুলকালীন সল্লাহ সাল্লামের দেয়ালের পাশে বসা তারা চলে গেল টাকা সংগ্রহের জন্য যায় নাই তারা গিয়ে গোপন সরা পরামর্শ বৈঠকে বসে গেল তারা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুহাম্মাদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার এর থেকে সুযোগ আর পাওয়া যাবে না যেহেতু দেয়ালের পাশেই বসা উপরে ছাদ একজনের ছাদের উপর উঠে বিশাল পাথরের ছেঁড়ি দিলেই শ্যাষ নাওজমিল্লা বললেন না বলুন তো দেখি এই বৈঠকটা কি প্রকাশ্য বৈঠক না গোপন বৈঠক তাহলে গোপন বৈঠক মুসলমান করে না গোপন বৈঠক ইসলাম বিরোধী না করে ঠিক জোরে বলো ঠিক নয় কি গোপন বৈঠক ইসলামী আন্দোলন করে না গোপন বৈঠক ইসলাম বিরোধীরা করে রাসুল কারীম সাল্লাল্লাহু তখনও ওয়াসাল্লাম দিয়াতের টাকা পাওয়ার আশায় সে জায়গায় বসা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া রাসূলকে জানায় দিলেন মোহাম্মাদ এই জায়গায় বেশিক্ষণ বসে থাকা যাবে না তাড়াতাড়ি উঠে যান আল্লাহকর বলবেন আপনার হত্যার ষড়যন্ত্র তারা পাকা করে ফেলেছে রাসূলক আইনসাল্লাল্লাহানির সাল্লাম ওদের এলাকা থেকে নিজের বাসস্থান মাত্র দুই মাইল দূরে দুই মাইল দূরে চলে এলেন ওদের ষড়যন্ত্র ব্যক্ত হয়ে গেল আল্লাহ নবী সাহবাই কেরামদেরকে সাথে নিয়ে এবার সাহবাই কেরামদেরকে ওদের এলাকায় দূত পাঠালেন ডেকে পাঠালেন বললেন গিয়ে ঘোষণা করো দশ দিনের সময় কয় দিন আসতে কন আমার পক্ষ থেকে বন নজির গোত্রকে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত জানায় দাও দশ দিনের ভিতরে এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ একবার দশ দিন সময় দিলাম দশ দিনের ভিতরে যদি তারা এলাকা ছেড়ে চলে না যায় বড় নজির গোত্রের এক ইহুদির দেহের সাথে থাকবে না জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার আমরা কি সেই নবীর উম্মত নিম সাল্লু আনীসাল্লামের পক্ষ থেকে নজির এলাকা গিয়ে রাসুলের পাঠানো দুধ ঘোষণা করে এলেন আল্লাহ নবী তোমাদেরকে দশ দিনের সময় বেঁধে দিয়েছেন যদি প্রাণে বাঁচতে চাও দশ দিনের ভিতরে পৃথিবীর যে জায়গায় পারো সে জায়গায় চলে যাও দশ দিন পার হওয়ার পর এই জায়গার থাকা যাবে না যদি থাকতে চাও সাথে কল্লা থাকবে না আল্লাহর নবীর ঘোষণায় ভয় পেয়ে গেল বন্যীরুত্রীরহুদিরা থর থর করে কামা শুরু করল তাদের সুরক্ষিত দুর্গগুলো তাদেরকে বাঁচাতে পারবে বলে মনে হলো না এই খবর পেয়ে মুনাফেকদের সর্দার আবদুল লেবনুবাই ইবনে সলুল নাম কি শুনেছেন বর্তমান সমাজে তার মুরিদ নাই আর আসতে কম আছে এর মুরিদ দিন দিন কমছে না বাড়ছে আবদুল উবাই ইবনে সলুল যখন ইহুদি সম্প্রদায় বনি নজির গোত্র রাজি হয়ে গেল এ এলাকা আমরা থাকব না আমরা প্রাণ নিয়া জান নিয়া এলাকা ছেড়ে চলে যাব আব্দুল ইবনে উবাই ইবনে তাদের কাছে লোক পাঠিয়ে বললো শোনো এক মুহাম্মাদের হুমকিরতে তুমি তোমরা কেন এত ভয় পাও নাuzu billah বললেন আমার সাথে 2000 সদস্যের বাহিনী 5000 5000 আমার সাথে 2000 কর্মী দুই হাজার লাঠিয়াল দুই হাজার সন্ত্রাসী সুতরাং তোমরা এলাকা ছেড়ে যাবে না মুহাম্মদ যদি তোমাদের উপর আক্রমণ করে আমি আব্দুল ইবনু বাই দুই হাজার সদস্য নিয়ে তোমাদের পাশে দাঁড়াবো আমার ভাইরা বন নজির গোত্র প্রথমে রাজি হয়ে গিয়েছিল কিন্তু আব্দুল ইবনে উবাই ইবনে সলুলের পরামর্শে আবার ফিরে দাঁড়ালো এবার সিদ্ধান্ত নিল না আর যাব না দশ দিন পার হয়ে যাওয়ার পরেন মোহাম্মদুর রহসুল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে মাত্র দুই মাইল দূরে বন নজির গোত্রে গিয়ে আক্রমণ করলেন শাশুড়ি কার ইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বন নজির এলাকার চারপাশ দিয়ে ঘেরাও করে দাঁড়ালেন বন নজির গোত্রের লোকেরা সবাই গিয়ে দুর্গে আত্ম রক্ষা তাদের মূল গেটটা বন্ধ করে দিল যে মুনাফিক সর্দার আব্দুল ইবনে সলুল সাহায্য করবে বলে ঘোষণা দিয়েছিল সাহায্য করা তো দূরের কথা লাইক দিয়ে তালাশ করো পাওয়া যায় না আমার ভাইয়ারা রাসুল করিম সাল্লি সাল্লামের আগমন সংবাদ শুনেন সবাই গড়তে চলে গেল সাহবাই কেরাম বননজির গুত্র যে এলাকায় অসংখ্য খেজুর গাছ ছিল সাহাবাই কারাম কেউ খেজুর গাছে আগুন লাগায় দিলেন কেউ খেজুর গাছ কাটা শুরু করলেন আবার কিছু সাহাবি খেজুর গাছ কাটলেন না খেজুর গাছ কাটাতে বাধা দিলেন যে সমস্ত সাহাবাই কারাম খেজুর গাছে আগুন দিলেন না কাটলেন না কাটতে বাধা দিলেন সাহবায় কালাম দুই মত হয়ে গেল যারা কাটতে বাধা দিলেন তাদের চিন্তাটা ছিল এমন কিছুক্ষণ পরে তো এলাকাটা আমাদের হয়ে যাবে খেজুর গাছগুলো তো আমরা গণিমত হিসাবে পাবো সুতরাং কেটে লাভ কি ঠিক আছে কথা আমার ভাইয়ারা রসুল করিম সাল্লাহ নেতৃত্বে যখন খেজুর গাছ কাটা শুরু হয়ে গেল আগুন দেওয়া শুরু হয়ে গেল কেউ কাটলেন না এই অবস্থা দেখে ওর আত্মসমর্পণ করে গুহা থেকে বের হয়ে রসুল করিম সাল্লিউসাল্লামের কাছে আসলেন রসুল করিম সাল্লাহু আলিয়া সাল্লাম রহমতুল্লিল আলম নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম মানবতার নবী কত সহনশীল নবী এমন দুর্ব্যবহার যারা করল এমন দুর্ব্যবহার যারা করলাম বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র যারা করেছেন এ জায়গায় করেছেন মক্কা গিহ যারা করলাম ওদেরকে জীবন নিয়ে যাওয়ার সুযোগ দিলেন এবং বলে দিলেন তোমরা স্বেচ্ছায় চলে যাও যে যতটুকু মাল নিতে পারো ততটুকু নিয়ে চলে যাও আল্লাহ একবার বলবেন বর্তমান সময়ে যদি এরকম চরম শত্রুকে এলাকায় পেত কেউ এ সুযোগ দিত কথা বলে সুযোগ দিত আমার ভাইরা সবাই চলে গেল কেউ গেল সিরিয়ায় কেউ গেল খায় বরেন কেউ গেল সিরিয়ায় কেউ গেল খায় বরেন আমার ভাইরা পৃথিবীর কোন জায়গায় তাদের জন্য স্থায়ী বসে স্থায়ী বসবাসের জায়গা নয় পৃথিবীর সব জায়গায় ইহুদিদের জন্য অবৈধ জায়গা ঠিক আছে কথা ওরা মুসলমানদের ভূখণ্ড দখল করে এখন আমাদের প্রথম কেবলা দখল করেছে মুসলমানরা যদি আবার রসুল করিম সাল্লামের শিখানো সেই তন্ত্রে মন্ত্রে যদি একতাবদ্ধ হয়ে আবার যদি হুংকার দেয় এক সপ্তাহের ভিতরে বাইতুল মকদ্দার ছেড়ে দেওয়া লাগবে ছেড়ে দিতে বাধ্য হবে ঠিক নয় কি কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে সে সৌদি আরবের বাদশাহীরাই তো আজ বুঝেন নেই কথা আমার ভাই এই ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন ওহর যুদ্ধের সংলগ্ন পরে চতুর্থ হিজরীতে রবিউল আউয়াল মাসে 24 আয়াত সম্বলিত সূরা হাশর একসাথে নাজিল করলেন আশুর আমরা সে কথা একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহালিল্লাহি মাফিস মা ওয়াতি ওয়া মাহফিল আর আকাশবংশ জমিনে যা আছে সব কিছু কার তাজবি পড়ে আরও আছে কম সব তার তাজবি পড়ে ওয়াহুওয়ালাজিজুল হাকিম তিনি পরাক্রম শালিব তিনি মহাগ্য়ানিম এবার লাহরবুল আলামিন বলেন والذي يخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم من يخرجوا وظنوا أنهم مانعتهم عصونهم من الله فآتاهم الله من حيث لم يحتسبوا الله رب العالمين بل هو الذي تنتشي الله الله আখর আজাল্লাদীনা কাফ রুমিন কিতাব আহাল কিতাবদের কাফেরদেরকে তিনি এলাকা থেকে বের করে দিয়েছিলেন আল্লাহবার বলবেন না মনোযোগ আছে আপনাদের ওয়াল্লাদি তিনি তো শিয়াল্লাম আখর আজাল্লাদী না কাফারু মি নাহালিল কিতাব ইম ইন দিয়া রিহিম যিনি কিতাবের কাফের যারা বন নজীর গোত্রের লোক যারা ওদেরকে নিজের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কে আর আস্তে কোনকে লিআউয়ালিল হাশরে প্রথমবার একত্রিত করে মা জনান তুমায়া খুরুজু মুসলমান ধারণা করে নাই যে সমস্ত সাহাবাই کرام বলু নজির গুতরে রাসূলের নেতৃত্বে গিয়েছিল এই সাহাবাই کرامও ধারণা করে নাই এরা যত তা তালে বের হয়ে যাবে তার কারণ হলো ইহুদি গুতর ছিল অস্ত্র সস্ত্র সজ্জিত প্রবল শক্তিশালী এরা যে একটা হুমকিতে নিজের ঘর বাড়ি ছেলে চলে যাবে এটা মুসলমানরা ধারণা করে নাই আল্লাহ একবার বলবেন না আসলে মুসলমানদের শক্তি যেই মানে কত বড় এটা শুধু একত্রিত হয় একটা হুমকার দিলে বুঝা যায় ঠিক নয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ্ নুয়ান হুম্মা নেয়াতু মুসলমানরা তো ধারণা করেই নাই ওরাই ধারণা করেছিল ইহুদিরও ধারণা করেছিল তাদের যে সুরক্ষিত দুর্গ তাদের যে অস্ত্র তাদের যে বাহিনী এগুলোই তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করে নাই ঠিক কি না মানুষের ধারণা হলো আমি আর ধারণা হলো এই চেয়ার আমার জন্য আজীবন কিন্তু এই চেয়ার আমার জন্য আজীবন নয় কয়েক মিনিট পরে এই চেয়ারের মেয়াদ শেষ জোরে বলে ঠিক নয় কি ওই ইহুদিরা ধারণা করেছিল এত সুরক্ষিত দুর্গ এত অশ্রম এত জনবল এত অর্থ বল এত অস্ত্র শস্ত্র মুসলমান মাত্র কয়েকজন কয়েকদিন আগে উহুদের ময়দানে মার খেলো ওরা আমাদেরকে এলাকা ছেড়ে পালাবে তালাবে এটা সম্ভব নয় আন্না হুম ইহুদিদের ধারণা ছিল বন নজির গুত্রে ধারণা ছিল তাদেরকে রক্ষা করবে তাদেরকে বাঁচাবে হোসন হোম তাদের সুরক্ষিত দুর্গগুলো মিনাল্লাহ আল্লাহ রাজা এবং গজব থেকে আসলে কি বাঁচাতে পারবে বাঁচানে বালাকে আরো জোরে কন এবার আল্লাহ রাবুল আলামিন বলেন ফা আতা আতা হুমুল্লাহু মিন হাইসু লামি তাদের উপরে এমন আজাব এবং গজব আসলো এমন দিক থেকে তারা কল্পনা করে নাই তারা কল্পনা করে নাই এমন এক আন্দোলন যে ক্ষমতা যাবে হয়তো ধারণাও নাই ঠিক হুজুরিকন ঠিক বুঝুন냐면 ঘুমায় মনে হয় দেখেন আমার ভাইয়েরা আল্লাহরাব্দুল আল আমিন বলেন ফাটা হুমল্লাহুমিন হাইসুল মিহাটা শিবু ওই বন নজির কোত্রীর উপরে তাদের ক্ষমতা চলে গেল তাদের ঘর বাড়ি তারা বাধ্য হলো শুধুমাত্র এমন এক কাজাব এবং গজবের কারণে যে আজাব এবং গজবে দিক থেকে আসবে তারা ধারণাও করে নাই এই অবস্থা বর্তমান পৃথিবীতে হতে পারে কি পারে না আরো জরি কম সবকিছু ঠিকঠাক রাতের বেলা ঘুমিয়েছে ডাক ডেকে ঘুমায় ট্রাকের ইঞ্জিন ফেল সকাল বেলা চেয়ার নাই বলে ঠিক কি না এই হুদীবনী নজির গোত্র আগের রাতেও কল্পনা করে নাই এর আগের দিনও কল্পনা করে নাই আগামীকালকে যে এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে কত সুন্দর করে ঘর বাড়ি বানালাম কত আদর যত্ন করে লালন পালন করলাম এগুলো ছেড়ে যে চলে যাওয়া লাগবে যাযাবরী জিন্দিগি যাপন করা লাগবে কোন জায়গায় যাব কোন বাড়ি চুটব কার ঘরে থাকবো কি খাবো কিছুই জানা নাই নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যে যাওয়া লাগবে পালানো যে লাগবে দেশ থেকে যে যাওয়া লাগবে কল্পনা করে নাই ঠিক আছে কথা আমার ভাইয়েরা যোগে যোগে আল্লাহ নবীর সাথে যারা গাদ্দারি করেছে শুধু দেশে আজাব গজবের শিকার হয় নাই দেশে থাকার সুযোগও পায় নাই আরো জোরে কোন আল্লাহ আকবা সে আল্লাহ এখন আছে না নাই সামনে আরো শুনবেন ওয়াকা জাফাফি কলুবিহিমর রবা ওয়াকা জাফাফি কলুবিহিম রবাহ আল্লাহ আরব্গুলা আবিন তাদের অন্তর এমন ভয় সৃষ্টি করে দিলেন ইঁদুরের গর্তে গিয়ে যারা পালিয়েছে তারা মনে করেছে হাজার হাজার মুসলমান উপায় নাই আসলে সংখ্যা একেবারে কম আল্লাহ একবার বলবেন না এমন ভয় সৃষ্টি হয়েছে আপনি মিছিল করে সামনে যাচ্ছেন মনে করেছেন পিছনে হাজার হাজার তাকায় দেখেন একজন নাই তখন কি আপনি রাস্তা থাকবে এই অবস্থা হবে ইনশাআল্লাহ আর জোরে বলে ইনশাআল্লাহ আরেকবার বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিবুনা বুয়ুতাহুম কত সুন্দর কথা আল্লাহ বললেন ওরা শুধু এলাকা থেকে যায় নাই ওরা এলাকা থেকে পালায় না নিজের নাই বানানো ঘর নিজের বানানো সংসার নিজ হাতে ভেঙ্গে চুরমার করে দিয়েছে আল্লাহ বলবেন না নিজের দালান বানালো অট্টালিকা বানালো দোতলা বিল্ডিং বানালো ব্যাংকে টাকা রাখলো ঘর বানালোক বাড়ি বানালো মুসলমানরা ভাঙ্গা লাগে নাই নিজের হাতে নিজ আগে ভাঙ্গা শুরু করেছে আল্লাহহু একবার শিয়াল্লাহ এখন আছে না নাই ইখরিব না বয়োদা হুম বি আই দি দিল মোমিনি বরুণজির গোত্রের লোকদের ঘরবাড়ি তারা নিজ হাতেই ভাঙে ভেঙেছে মুসলমানরাও ভেঙেছে আল্লাহহু একবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আবসার ও চোখওয়ালারা শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো কারো জন্য দুনিয়া স্থায়ী নয় কারো জন্য ক্ষমতা স্থায়ী নয় কারো জন্য মিছিল দীর্ঘ স্থায়ী নয় ঠিক আছে কথা ফাঁতা বিরুইয়া উলিল্লা বসর ফাঁত বিরুইয়া উলিল্লা বোসর ও চোখওয়ালারা ও জ্ঞানওয়ালারা ও ডিজিটাল ওয়ালারা ও বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ করো নিজের ঘর বাড়িতে থাকতে পারে নাই নিজের বানানো ঘর নিজের হাতে ভেঙেছে এরকম ইতিহাস পৃথিবীতে আছে না নাই সুতরাং এই অবস্থাও বর্তমান পৃথিবীর আল্লাহ বিরোধীদের হতে আরো জোরে বলেন ও এখন মুখে খোলে নাই বলুন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা আমি আল্লাহ যদি ওদেরকে দেশান্তরিতের আযাব না দিতাম লা আজ জাবা হুমফিদ দুনিয়া অবশ্যই অন্য আজাব দিতাম ওয়ালা হুমফিল আখরা তাজা বুন এটা তো হলো দুনিয়ার রাষ্ট্রীয় শাস্তি আর এদের জন্য পরকালে রয়েছে যাহার নামের আজাব সুতরাং লাভ যত পারো দিতে থাকো জাহার নামের আজাব সামনে আছে এবার আল্লাহ রাব্দুল আলামিন বলেন তাদেরকে ঘরবাড়িতে আমি থাকতে দিলাম না কেন অপরাধটা কি জালিকা বিআননাহুম শাকুল্লাহ ওয়া রাসূলহু এজন্য তাদেরকে থাকতে দেই নাই ওরা আল্লাহর বিরোধিতা করেছে নবীর বিরোধিতা করেছে বর্তমান যুগে যারা আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে নাস্তিক বা মুরতাদদের এই অবস্থার সামনে আছে যারা বলে ঠিক নয় কি সে যাই হোক আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না আমার ভাইয়েরা তবে এই জন্য আমাদের একটু ভূমিকা নিতে হবে রাসুল যেভাবে দুই মাইল দূরে সাহাবে কেরামকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদেরকে ইনশাল্লাহ রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আছো সবাই রাজি আছো কারা কারা রাজি দুহাত তুলে দেখাও আমার ভাইয়ারা ভালো করে শুনুন হতাশ হবেন না হবেন না আল্লাহ আমাদের জন্যই ঠিক আছে কথা বিড়ালের মতো এক কোন দাম নাই সিংহের মতো এক মিনিট বাঁচা দরকার আমার ভাইয়েরা মরা তো লাগবেই বাঁচা যাবে ট্রাকের নিচে ফিস্ট হয়ে মরে কি লাভ ডায়রিয়া হয়ে মরে কি লাভ এখন আল্লাহর জমিনে দিন কায়েম হয় নাই এখনো জমিন আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো হাজার নয় লক্ষ লোক এখন আল্লাহর দেওয়া জবান যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরাই হাজারো জনতা সিদ্ধান্ত নিতে হবে জীবন দিয়ে হলো ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম করব রাজি আছি রাজি আছি আমরাকে সিদ্ধান্ত নিতে পারি জীবন দেব ইমান দেব না সবাই রাজি কারা কারা রাজি আবার তুলে দেখান আমার ভাইরা আমার ভাইরা আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয় আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয় আপনার পীরের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ হয় আপনি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন মুসলমানদের কি মেজাজ গরম হবে না এই বনু নজির গোত্র জবাবে আল্লাহর জমিনে থাকতে পারে নাই দেশ থেকে বিতাড়িত হয়ে লেগেছে জমিন তোমার বাবার নয় এই জমিন থেকে পালানো লাগবে যদি আল্লাহ এবং রাসূলের সাথে গাদদারি হয় কার কথা কোন সূরা কত নম্বর সূরায় সুরান্না আল্লাহ আরাব্বুল আলামিন বলেন তাদেরকে দেশে থাকতে দিলাম না তাদেরকে দেশটা দেশে থাকতে দিলাম না দেশে থাকার অধিকার ওদের নাই রিকা বেয়ান্নাহম সা কল্লাহ রসুল আহু যেহেতু তারা দেশে থেকে আল্লাহ বঙ্গসুরের বিরোধিতা করেছে ঠিক আছে কথা তাহলে আয়াৎ থেকে শিক্ষা গ্রহণ করব এই জমিনের বৈধনা করি খোলো ইমামদারেরা এই দেশে থাকার একমাত্র অধিকার আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের। যারা আল্লাহ বিরোধী নবী বিরোধী ওদের দেশে থাকার অধিকার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ওয়া মান ইউশা কিল্লাহা যুগে যুগে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে ওদের জন্য কঠিন আজাব সামনে আসে না নাই আরো জোরে বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে সাহাবায়ে কেরাম ওদের এলাকা গিয়ে গাছ কেটে ফেলেছিল মনোযোগ কি আছে আপনাদের কিছু সাহাবায়ে কেরাম গাছ কেটে ফেলেছিলেন আবার কিছু সাহাবায়ে কেরাম গাছ কাটতে রাজি হলেন না সাহাবা کرام দুই মত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মতমত কে কেন্দ্র করে আয়াত করে দিলেন মা কাতা তুম মিন লিনাতিন আও তারাকতুম হাকাইমাতান আলা উসুলিহা فبإذن الله আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা তোমরা যারা গাছ কেটেছো তোমরা যারা বনু নজির গোত্রের খেজুর গাছ কেটে দিয়েছ তোমরা সঠিক যারা গাছ কাটে নাই তারাও সঠিক আল্লাহ আমার ভাইরা যখন ইসলাম বিরোধী শক্তি মাথা গজাবে তখন আল্লাহ ওয়ালারা ইসলাম ওয়ালারা দিন ওয়ালারা তখন আপনার যে আন্দোলন করলে পরে দিন কায়েম হবে নাস্তিক এবং মুরতাদরা পালাতে বাধ্য হবে তাই করতে হবে ঠিক আছে কথা তখন ফতুয়া তখন বড় বড় মুফতি বের হয় না ঠিক আছে কথা দেখবেন কিছুদিন পরে এই জাতীয় মুফতিদের এমন এমন ফতুয়া বের হবে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন এই জাতীয় মুফতিরা কোনো কথা বলে না এরা জাতীয় মুনাফিক এরা জাতীয় বেঈমান আমার ভাইয়েরা যখন ইসলামের বিরুদ্ধে কথা হয় দেশের বিরুদ্ধে কথা হয় কোরআনের বিরুদ্ধে কথা হয় আল্লাহকে গালি দেয় তখন যদি কিছু ছেলে नाराয়ণ তাকবীর স্লোগান দেয় কোন এখন সময় হয় না ঠিক ঠিক আছে কথা আমার ভাইয়েরা ইসলাম বুঝছো কতটুকু সাহাবায়ে کرام রাসূলের নেতৃত্বে রাসূল উপস্থিত ওদের গাছ কেটে শেষ আল্লাহ আলামিন বলেন মা কাতাতুম মিল্লিনাতিন খেজুর গাছ যা তোমরা কেটেছ আও তাররাখ তুবু হা কয়ে মাত্তান হালা সুলহা যে গাছগুলো কাটো কাটনায় রেখে দিয়েছ। ফাবি ইজনিল্লাহ দনটে আল্লাহর অনুমোদন আছে। লহ ফাব ইজনিল্লাহ ফাব ইজনিল্লা ফা জনিল্লাহ। আল্লাহ অনুমোদন দিয়েছে যারা আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ওদেরকে বাসস্থান থেকে বিতাড়িত করার জন্য দেশান্তরিত করার জন্য অন্য দেশে ভাগায় দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে এটা ইসলাম এটা ইসলাম এটা ইসলাম তখন তোমার ফতুয়া সেতে না এখন ফতুয়া দাও না কেন ফাবিজ নিল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের গাছ কাটার এলাকার খেজুর গাছে আগুন লাগায় দেওয়ার খেজুর গাছগুলো কাটার অনুমোদন কেন দিলেন আল্লাহ নিজে বলে দিলেন ওয়াল ইউ আল নিজের স্বচক্ষে যখন দেখবে হারে নিজ হাতে খেজুর গাছগুলো লাগাইছিলাম নিজ হাতে বাগানটা সাজাইলাম কত সুন্দর আমার বাগান আমার সামনে মুসলমানরা কেটে ফেলে এর থেকে লজ্জা অপমান আর একটা হতে পারে না ঠিক আছে কথা তুমি যখন দেখবা যে রাজপথে তুমি একবার মিছিল করার কারণে মানুষ ভয়ে ঘরে ঢুকছে ওই রাজপথে আল্লাহ বলা নবী তাও হিন্দি জনতা আল্লাহ একবার বলে হাতে তখন তোমার লজ্জা মরে যাওয়ার কথা পারবে না যুবকেরা যুবকেরা পারবে না আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালিউ খুজি আল ফাসিকিন বনু নজির গোত্রের খেজুর গাছগুলো ধ্বংস করার অনুমোদন আল্লাহ কেন দিলেন নিজ চোখে যখন দেখবে আমার বাগান আমার হাতে লাগানো বাগান ওরা ধ্বংস করে দিচ্ছে এর থেকে লজ্জা এর থেকে অপমান আর একটা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ফাআল্লাহু আলা রাসূলিহি মিনহুম মনোযোগ আছে এবার দেখুন বনে নজির গোত্রে যে সমস্ত সম্পদ রাসুলের হস্তগত হয়েছিল এবারে সম্পদ পাবে কারা আল্লাহ আকবর আমার ভাইয়েরা লাভ বেশি দিয়েন না ওরা নিজের সম্পদ রেখে গেল নিতেও পারলো না এগুলো এখন নিয়ে মুসলমানরা বন্টন করে নেয় আল্লাহ আকবর বলবেন সব ক্ষমতার মালিককে সব ক্ষমতার মালিককে মা ফাই বলা হয় যুদ্ধ ছাড়া যে সম্পদ অর্জন হয় আর যুদ্ধের বিনিময়ে যে সম্পদ অর্জন হয় তার নাম গনিমত আর বিনা যুদ্ধে যে সম্পদ অর্জন হয় তার নাম ফায় তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম মিনহুম মানে বনি নজির গোত্র থেকে আল্লাহ পাক রাসূলকে যে সম্পদ দিয়েছিলেন যে ফায় দিয়েছিলেন ফামা আও জাফতুম আলাইহি মিন খাইলিন ও মুসলমানেরা ও সাহাবায়ে কেরাম ওই সম্পদ পাওয়ার জন্য তোমরা কোনো ঘোড়া অশ্বারোহী বাহিনী পাঠাও নাই ওলারিকা বিন কোন ওটের বাহিনী তোমরা পাঠাও নাই অস্ত্র ব্যবহার করা লাগে নাই উট ব্যবহার করে করা লাগে নাই ঘোড়া ব্যবহার করা লাগে নাই ওয়ালাকিন আল্লাহ ইউসাল্লি রুসুলাহু আলা বাইয়াশা বরং আল্লাহ পাক ক্ষমতা দেন সম্পদ দেন যাকে ইচ্ছা রাসূলদের মধ্য থেকে সুবহানাল্লাহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এবার আল্লাহ বলে সম্পদ পাবে কারা বিভিন্ন জনপদ থেকে রসুল যে সম্পদ পাবেন ফা হিসাবে পাবেন গণিমত নয় ফা হিসাবে যেটা পাবেন সেটা ফালিল্লা কে পাবে সেটা কার জন্য কথা বলেন ওয়ালির রসুল রাসুলের জন্য ওয়ালিল কুরবা আল্লাহ পাক বলে দিলেন ওই সম্পদ পাবে রাসূলের নিকট আত্মীয় যারা তারা ওয়াল ইতামা পাবে ইतिमরা ওয়াল মাসাকিন পাবে মিসকিনরা আল্লাহু اکبر বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন খাত বয়ান করে দিলেন তবে কে কত অংশ পাবে এটা বলে দেন নাই ওয়াবিন ইসসাবিল আর পায়ের সম্পদ পাবে মুসাফিরেরা কারা আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন আমি কি দিলাম এতিমকে দিলাম মুসাফিরকে দিলাম ফকিরকে দিলাম নিকোট দিলাম কেন এত সম্পদ বন্টন এত জাতীয় এত খাতে খাতে দিলাম তার একমাত্র কারণ হল কায়লায়কু না দুলাতন বাইনাল আগ্নেয় বিনকুম যাতে করে তোমাদের ধনীদের মাঝে সম্পদটা ঘূর্ণায়মান না থাকে সুদের অর্থনৈতিক ব্যবস্থার কারণে সম্পদ শুধু ধনীদের মাঝে ঘুরা ঘুরে গরিবেরা পায় না ঠিক কিনা কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে ধনী থেকে গরিবের কাছে পায় গরিবরা পায় সমাজ আর্থিক ভারসাম্য তৈরি হয় আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে গরিব থেকে যায় উপরে ধনীদের ভিতরে শুধু টাকাগুলো ঘুরে আল্লাহ পাক বলেন না এটা ইসলামের বিধান নয় এটা ইসলামের বিধান নয় এটা শরীর বিধান নয় এটা আমি আল্লাহর বিধান নয় আমার যাতে করে তোমাদের সব ধনীদের মাঝে তোমাদের সম্পদটা ঘূর্ণয়মান না হয় শুধু বড় বড় বক্তাদেরকে দেখে আবু নসর আশরাফির মতো বক্তাদের দেখে পঞ্চাশ হাজার আসরে পরে যে ওয়াজ করে দুই হাজার কথা কয় না কিছু আর তো আসতে বললেন যে কথা ঠিক নয় কি আমার বাইরে আমরা ইনসাফ করি না মসজিদের একজন ইমাম একজন মুয়াজ্জিন কেমন করে তার কাছে অসম্মানজনক হাদিয়াটা উঠে আবু নাসর এক জায়গা গেলে বুনাজাতে পাঁচ হাজার ওই একই অনুষ্ঠানে মসজিদের ইমাম গেল মুয়াজ্জিন গেল তার হাতে একশো কথা বলেন ঠিক বেঞ্চা বেঞ্চা এখন আমরা শুধু অন্যদের দোষ দেই শুধু তেলের মাথায় কি দেয় তেলের মাথায় তেল তো আমেরা দেন ওদের দোষ দেওয়া কি আমার মাথায় তেলের অভাব নাই শুধু তেল আরক দাও আরক এই যে একটু বন্ধ করেন আপনার এলাকায় আলেম আপনার মসজিদ ইমাম ওদেরকে বেশি সম্মান করেন ওরা আপনার সম্মান তো বেশি শব্দা আমাদেরকে দূর থেকে আনে কত সম্মান কত কিছু কি দরকার তো কিছু কাইলা ইয়াকু না দুলাতন বাই না লাগনিয়া ওই আমি যে একটু শক্ত কথা বলছি গরীর দিকে কথা বুঝিব নে আমি যে হের দিকে চাই চাই কৈছি এখন গরীর দিকে চাবি তার তো আর বেছি কম দা না আমার ভাই আর তোমাদের মাঝে দ্বারা ধনী যারা প্রথম শ্রেণীর টাকা গুলো যেন ওদের মাঝে না ঘুরে টাকারা যেন সমানভাবে সকলে পায় এই জন্য আমি মিসকিন কেউ দিয়েছি ফকির কেউ দিয়েছি মুসাফির কেউ দিয়েছি আল্লাহ এবার আল্লাহ রব আলিন বলেন এ ফায়ের সম্পদ যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের জন্য আমি খাত নির্ধারণ করেছি তবে কাকে কত দিতে হবে এটা আমি আল্লাহ নির্ধারণ করি নাই, বরং ওয়ামা টা কুমুর রসুলুফা খুজু রাসুল যাকে যা দেয় তা নাও ওয়ামা নাহা কুমানু ফান্তাহু রাসুল যদি কাউকে না দেয় কিছু বলা যাবে না আল্লাভাকটার কি বিশাল যোগ্যতা কি বিশাল সম্মান পাক রাসুলকে দিলেন আমি খাত বয়ান করে দিলাম এতিম কি দিবেন মিসকিন কি দিবেন নিকটাত্মী দিবেন মুসাফির কি দিবেন কিন্তু কাকে কত দিবেন এটা আমি আল্লাহ নির্ধারণ করি নাই এটা আমি আল্লাহ নির্ধারণ করি নাই বরং আপনার উপরে ছেড়ে দিলাম রাসুল যদি এতিম কে দেয় দশ হাজার মিস্কিনকে কে দেয় দুইশো কিছু বলা যাবে না যেহেতু কারাইন আইন রাসুলের আইন কার আইন ওয়ামান আহ কুমান হুফান্তাহু রাসুল যদি কাউকে কিছু না দেয় বলা যাবে না কিছু আল্লাহ আকবর বলে আল্লাহ আরব্দুল আলামিন বলেন লীল ফখরাইল মহাজিন আল্লাদিন হরি জুমিন দিয়া রিহিব অনুবাদ শোনার আগে বলেন আল্লাহহু আকবার আরো জোরে বলেন আল্লাহহু আকবার আল্লাহ আল্লাহবাক শুরুতে ফায়ার সম্পদ এ টিম পাবে মিসকিন পাবে ফকির পাবে মুসাফির পাবে ওদের কথা বলে দিলেন আলাদাভাবে বললেন আমার যে সমস্ত গোলামেরা হিজরত করে মক্কা থেকে ঘরবাড়ে ছেড়ে বুদিনে এসেছে ওদেরকেও দিতে হবে আগে আল্লাহ একবার বলবেন না যদিও সব ফকিরকে দিবেন কিন্তু মুহাজির ফকির যারা ইসলামের জন্য তাদের বিরাট অবদান এদেরকে আগে দিতে হবে ঠিক আছে কথা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারাইল মুহাজিরিন না উখরিজু ওই ফকির মুহাজির যারা ওদেরকে আগে দেন ওরা ফায়ার সম্পদ আগে পাবে ওরা অগ্রাধিকার ভিত্তিতে পাবে আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া রিহিম যারা নিজের ঘর বাড়ি থেকে হিজরত করে বঞ্চিত হয় মদিনা এসেছিল আল্লাহু اکبر বলবেন না এই আয়াতে আল্লাহ মুহাজিরদের সম্মান মুহাজিরদের इज्जत বলে বয়ন করেছেন ইয়া তাগুনা ফাদলাব মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা মক্কা ছেড়ে মদিনায় এসেছে মক্কা ছেড়ে ঘরবাড়ি ছেড়ে মদিনায় এসেছে এই মুহাজিরদের দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না বরং ইয়া তাগুনা ফাদলাব মিনাল্লাহ ইয়া তাগুনা ফাদলাব মিনাল্লাহ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ঘর হারালাম বাড়ি হারালাম চাকরি চলে গেল ব্যবসা চলে গেল দ নামাজ বন্ধ হলো ইমামতি চলে গেল ঘর বাড়ি সব কাকে রাজি করার জন্য আরো জোরে বলেন দুনিয়ার সবাই যদি আমার প্রতি রাজি হয় আর আমার মালিক আল্লাহ যদি আমার প্রতি খুশি না হয় আমার ভাইয়েরা দুনিয়ার সবার রাজি আমার কোন উপকারে আসবে আরো জোরে কর দুনিয়ার কেউ আমাকে দেখতে পারে না কেউ আমাকে সালাম দেয় নাম সমাজে জায়গা দেয় না কথা বলে না কিন্তু আমার আল্লাহ তিনি আমার 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 আল্লাহ 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 তিনি 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 আমাকে মোহাব্বত করেন তিনি আমাকে তিনি আমাকে রহমত করেন তিনি আমার প্রতি করুণা করেন তিনি আমাকে জান্নাত দিয়েছেন বলুন তো পৃথিবীর সবাই যে আমার বিরোধিতা করলো এই কি আমার কোনো লস হলো আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুহাজিরদের আরো বৈশিষ্ট্য শোনো ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলহু ও বিশ্ববাসী ও चांदুলার তাওহیدی জনতা শোনো এই মুহাজিরদের ইতিহাস কতটুকু জানো আমি আল্লাহ সুরে হাসরে কোট করে দিলাম এদেরকে টাকা কেন দিবা না এদেরকে পায়ের সম্পদ কেন দিবা না এদেরকে টাকা পয়সা কেন দিবা না ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলহু যখন আল্লাহ ও রাসূলকে সাহায্য করার কেউ ছিল না তখন এই মুহাজির ওদের টাকা ছিল না পয়সা ছিল না সম্পদ ছিল না ক্ষমতা ছিল না কিন্তু ওরা জীবন দিয়ে রাসূল এবং আল্লাহকে সাহায্য করেছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কি সাহায্যের প্রয়োজন আছে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা আমরা কি পারবো মুহাজিরদের মতো আল্লাহর দ্বীন ওরা যেভাবে সাহায্য করেছে আমরা কি পারবো জীবন দিয়ে ভাবে সাহায্য করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুস সাদিকুন আমাদের দেশে একটা আয়াতের ব্যাখ্যা মানুষ করে কুন মাস সাদিকিন উনি এক ফিরের মুরিদ উনি কয় এখানে আল্লাহ আমার কথা কইছে এর কথা কয় না কি উনি আরেক পিশাপ উনি আয়াত বলে কুনু মাস সাদিকিন আল্লাহ এই জায়গা আমার কথা কইছে তোমরা আমার লগে আইও এর কথা কয় না কা বুঝেনে মনে হয় এখানে মনে করেন প্রথম সারিতে পিসাব আছে দশজন ওই যে টুপি চেহারা শুরু তো বুঝে যায় মধ্যে এখানে মনে করেন বিশ জন আছে বিশ জন উনিও কয় কোন মাস সদিকিন উনিও বলে কোন মাস সদিকিন উনিও বলে কোন মাস সদিকিন দু হাজার তিন জনের মাহফিল আলাদা আলাদা সবাই ব্যাখ্যা করে বুঝে আল্লাহ যে এখানে কইছে সদিকদের সাথে সম্পর্ক রাখো এই আমার কথা কইছে কথা কয়টা ঠিক না আর এখানে আল্লাহ সউদে কাকে বললেন উলাই কাহুক উলাই কাহুকুন উলাই কাহুকুল ও তাওহیدی জনতা सुनो ওই মুহাজিররা সাদেক যারা আল্লাহকে সাহায্য করতে গিয়ে নবীকে সাহায্য করতে গিয়ে ঘর হারালো বাড়ি হারালো জায়গা হারালো জমিন হারালো চাকরি হারালো বাড়ি হারালো কিছুই নিতে পারে নাই নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই হিজরত করে সব হারিয়ে মদিনায় গিয়ে যারা আশ্রয় নিয়েছিলেন ওরা হল সাদেক ওরা হল সাদেক ওরা হলো সাদেক আর উনি এখন নিজের কো আমি সদেক এক টাকাও ইয় দেয় না আর কন এখন উনি বলে আমি স্বদেখ বাইতুল মালে দশ টাকাও দেয় না জোরে বলে ঠিক কিনা ইসলামের জন্য একটা কথা বলে না একটা গালিও শুনে না ও আমি আর আল্লাহ বলে ওরাই সারা যারা আল্লাহকে সাহায্য করেছিল নবীকে সাহায্য করেছিল ঘর বাড়ি হারিয়ে যেতে বাধ্য হয়েছিল টাকা পয়সার মায়া মায়া করেছিল মায়া করে নাই আল্লাহর মায়া বিবর ছিল আল্লাহকে রাসুলকে মহাব্বত করে সব মায়া ত্যাগ করে যারা মদিনায় হিজরত করে গিয়েছিল সাজাবর জিন্দগি যারা যাপন করেছিল ওরা হলো সাদেক ওরা হলো সাদেক আল্লাহু আকবার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ প্রশংসা চলছিল মুহাজিরদের কার এবার প্রশংসা হবে আনসারদের আল্লাহু আকবার বলবেন না আনসারদের প্রশংসা এবার আল্লাহ করলেন ও রাসূল পায়ফায়ের সম্পদ শুধু মুহাজির নয় আনসাররাও যেন বঞ্চিত না হয় আল্লাহ একবার বলবেন না এবার আল্লাহ আরব্দুল আলামিন বলেন ওয়ালাজীনা তব্য়া উদ্দার ওয়াল্ ইমান আমিন কাবিলিহ ইয়োহিব্বু না ইলাইহিম, ইলাইহি ওয়ালাজিদু না ফি সুদূরিহি মহাজা অনুবাদ শুনারা আগে বলে নাম লা ওয়া আল্লাহ আরবদুল আলামিন বলেন এই মহাদ্দারা হিজরত করে মদিনা সারাগে যে সমস্ত সংসারেরা মদিনাকে বসস্তি স্থাপন করেছিল ইমানকে বুকে ধারণ করেছিল ওদের অবস্থা হলো এই আনসারেরা ভালোবাসে মোহাব্বত করে মক্কা থেকে হিজরত করে তারা যারা মদিনায় আসে আল্লাহ আকবার আমার ভাইরা এটাই তো দিনী ভাইয়ের সম্পর্ক উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রাজশাহীতে দিনাজপুরে চট্টগ্রামে কুমিল্লা চাঁদপুরে একজন দিনী ভাই একজন আলেম একজন একজন তিনদার একজন ফরেজগার আমার বাড়ি চান্দলা আমি যখন জানি সেওয়াল্লাহ একবার স্লোগানের কর্মী তখন তার প্রতি মোহাব্বত এমনি জাগে আর জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম এই আনসারেরা ওদেরকে মুহাব্বত করে ওদেরকে ভালোবাসে মক্কা থেকে হিজরত করে যারা মদিনা এসেছে আনসারেরা ওদেরকে রিসিভ করার জন্য ভালোবাসার জন্য আগে থেকে প্রস্তুত রাজি আছেন জি রাস্ত রাজি আছেন এই হলো তাদের প্রথম গুণ দ্বিতীয় গুণ হলম ওয়ালা ইয়েজিদু নাফি সুধূর হি মাজা ও মুসলমানেরা ও চান্দোলার যুবকেরা মনযোগ দিয়ে শোনো আল্লাহ নিজে আনসারদের প্রশংসা করছেন এই আনসারদের আরেকটা গুণ হলম ওয়ালা ইয়ে জিদু নাফি সুধূর হিম হাজা মিম্মা উতু রাসুল মহাজেরদেরকে যে বেশি দিয়েছেন এতে আনসারেরা মনে কোনো কষ্ট নেয় না আল্লাহ একবার বলবেন না এই কথা বলে না আমরা জায়গা দিলাম বাড়ি দিলাম খেত দিলাম বাগান দিলাম রাসুল তাগরে বেশি রাম করে দেয় না এ কথা বলে না তাদের অন্তরে কোনো হিংসা নাই কোনো প্রয়োজন থাকার পরেও আল্লাহ একবার বলবেন অয়ু শিরুন আলানফুজিহিম এবার আনসারদের তৃতীয় গুণ হল অয়ু শিরুন আলানফুজিহিম এরা মহাজের ভাইকে প্রাধান্য দেয় নিজের উপরে প্রাধান্য দেয় ওয়ালাও কান বিহীন খসাসা যে সম্পদে প্রাধান্য দিলো নিজের প্রয়োজন থাকার পরেও নিজের প্রয়োজন থাকার পরেও প্রয়োজনের দিকে তাকায় না আমার প্রয়োজন পরে আমার মহাজের ভাইকে তুমি আগে দাও সুভা জোরে এই গুনে গুনে হওয়া যাবে আরেকজন মুসলমান ভাইকে দিনদার ভাইকে ইসলামী আন্দোলন কর্মীকে প্রাধান্য দেওয়া যাবে ইসলাম আমাদের কেটে শিক্ষা অমায়্য কা শোহা নাফসিহি ফাউলা হুমুল মুফলি হোন আল্লাহ রব্লাল আমি এবার বলেন অমায়্য কা শোহা নাফসিহি যে ব্যক্তি অন্তৰ কৃপ্ৰতা থেকে বাঁচাল অন্তৰে তার কৃপ্রণতা নাই ফাউলা কা হোমুল তারাই সফল কাম বর্তমানে আমরা অন্তরে হিংসায় ভরা। কৃপনতায় ভৰা যত ঠিক নয় কি আমার ভায়াৰব ওয়ামাইউ কাশ্যোহা নাফসিহিম আল্লাহ রব্দুল আলামিন বলেন অন্তরে কৃপণতা থেকে যে বেঁচে যাবেন অন্তরে কৃপণতা থেকে যে বাসবে ফাউলাইকা ইক হুমুল মুফলি তারাই সফল কাম তাহলে সফল কাম হতে হতে হলে কৃপণতা থেকে বাঁচতে হবে রাজি আছেন আমরা সকলে কৃপন হব না উদার হব রাজি আছি আর জনের বলেন রাজি আছি আবার শুনুন আর ওয়ামাইউ কাসোহান আফসিহি ফাউল আই কাহুল মুফলি হুন যারা অন্তর কৃপণতা থেকে বেঁচে যায় অন্তর যাদের কৃপণ নয় যারা উদার যারা উদার আল্লাহ রাব্লালা বিন বলেন তারাই সফল কাম